চুরাগ ও বুড়িগঙ্গার উচ্ছেদ করা জায়গা ফের দখল ও বাড়ি বানানোর ধুম, ভরাট হচ্ছে নদী। চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য খালাসের জালিয়াতি ও রাজস্ব ফাঁকি, দোষী কয়েকজনের চিহ্নিত। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেদিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। তুরাগ আর বুড়িগঙ্গা পাড়ের উচ্ছেদ করা জায়গায় মাস না বেরোতেই আবার নতুন করে দেয়াল আর বাড়ি বানানোর ধুম পড়েছে। নতুন করে ভরাট করা হচ্ছে নদীও। স্থানীয়রা বলছেন, বিআইডব্লিউটিএ উচ্ছেদের জায়গা নিয়ন্ত্রণে নেয়ার কোনো ব্যবস্থা না রাখায় অবৈধ দখলদাররা প্রকাশ্যে চালাচ্ছে এ তৎপরতা। বৃহস্পতিবার সারাদিন বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে তুরাগের রামচন্দ্রপুর পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। নদী রক্ষায় উচ্ছেদ অভিযানে কিছুদিন আগে উচ্ছেদ করা বুড়িগঙ্গার তীরের বর্তমান অবস্থা এটি। উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা বাড়ির পুনর্নির্মাণ চলছে। এমএম গ্রুপ প্রোডাক্ট অ্যান্ড ফুটওয়্যার কারখানাটি ঝাউচর এলাকায় বুড়িগঙ্গার পাড়ে। নদীর জমি দখল করায় ফেব্রুয়ারি মাসে এর সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এখন আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়ার কাজ চলছে। উপরে পানি লেনের কাজ করতে আসছে। নির্দিষ্ট কোনো সীমানা দেয় না যে এতটুকু পর্যন্ত আপনারা ইয়া করেন বা কিছু। ওরা যতটুকু ভেঙে দেওয়া গেছে আমরা অতটুকুই মানে ভাঙ্গা পুরোটাই ভেঙে ফেলছি, ভাঙ্গা আমরা আবার নতুন করে ওয়াল করে নিচ্ছি। নদী তীরের যেসব অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, অভিযানের পর সেই অংশ সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বাড়িটি ফেব্রুয়ারি মাসে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদার হিসেবে এখানে উচ্ছেদ চালিয়ে গেছে, কিন্তু এখন এই বাড়িটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। শুধু এই বাড়িটিই নয়, উচ্ছেদ অভিযানে ভেঙে দেয়া অনেক বাড়িরই পুনর্নির্মাণ চলছে কামরাঙ্গীচর, ঝাউচর এবং নবাবেরচর এলাকায়। আলোচিত এই বাড়িটি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের। 3 দিন ধরে কাজ চলছে বলে জানায় বাড়ি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার। কাজল সাহেবের শ্বশুরের বাড়ি, ওনাকে নিস্তালটাকে ঠিক করে আর একটা দারোয়ান থাকার মতো আর কি যারা প্লেস করতেছে। একই চিত্র তুরাগ তীরেও। চন্দ্রিমা হাউজিংয়ের গুড়িয়ে দেওয়া সীমানা প্রাচীর আগের জায়গায় আবারও নির্মাণ করা হয়েছে। নদের অন্য পারে আবাসন প্রকল্পের ভরাট করা স্থানে দেখা মিলেছে নদীর নতুন সীমানা পিলারের। ঢাকা উদ্যান এলাকায় ভেঙে দেয়া বাড়ির সামনে ভরাটের নতুন চিত্র। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ায় অভিযানের সুফল মিলছে না বলছেন নদী গবেষকরা। আপনি একজনকে শাস্তি দেন, দেখবেন বাকি কেউ আর যাচ্ছে না। আপনি তো আইন মানছেন না, আইন যা বলছে আপনি সেটা পালন করেন, তাইলে আর উদ্ধারকৃত জায়গা দখল হবে না। যারা করাপশন করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দু একটা শাস্তি হলে তাহলে এটা ঠেকবে, আদারওয়াইজ থাকবে না। এই নিয়ে বিআইডব্লিউটিএ ছিল দায় সারা জবাব। ভাঙতে গিয়ে আরেকটি ভবনের একটি ওয়াল ভেঙে গেছে, তারা হয়তো সেটা পুনর্নির্মাণ করতে পারে, কিন্তু নতুন করে একেবারে পূর্ণাঙ্গভাবে আগের মতো করার কিন্তু সুযোগ আমরা রাখি নেই। তারপরেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমরা কিন্তু আরেকটি প্রোগ্রাম রেখেছি, সেটা হলো বর্ষা মৌসুমে আমাদের এই উচ্ছেদ অভিযানের একটি রিফ্রেশমেন্ট উচ্ছেদ হবে। দ্রুত আইনি পদক্ষেপ না নিলে এ ধরনের অভিযানে শুধু রাষ্ট্রীয় অর্থ অপচয়ই হবে, নদী দখল ঠেকানোও কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে 3 বছরে আমদানি করা 12,000 কন্টেইনারের পণ্য সামগ্রী জালিয়াতি আর রাজস্ব ফাঁকির মাধ্যমে খালাস হয়েছে, এমন তথ্য শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের। এইসব কন্টেইনারে আমদানি নিষিদ্ধ বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিযুক্ত কোনো পণ্য আমদানি হতে পারে বলেও সন্দেহ তাদের। বিষয়টি তদন্ত করে জড়িত আমদানিকারক, বন্দর ও শুল্ক কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আমদানি করা কন্টেইনার ভর্তি মালামাল উপযুক্ত শুল্ক পরিশোধ করে খালাস হওয়ার কথা, কিন্তু কিছু অসাধু শুল্ক ও বন্দর কর্মকর্তার যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যে ঘোষণায় অন্তত 12,000 কন্টেইনারের মালামাল উপযুক্ত রাজস্ব ছাড়াই খালাস করে নেয়। সম্প্রতি অনলাইন শুল্কায়ন পদ্ধতি এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তারা জানতে পারে চট্টগ্রাম বন্দরে 11,499, কমলাপুর আইসিডিতে 355, মোংলা বন্দরে 53 ও পানগাঁও বন্দরে 24 কন্টেইনারের পণ্য খালাসের কোনো দালিলিক তথ্য নেই। অথচ এইসব কন্টেইনার ঠিকই 2 বন্দর দিয়ে দেশে ঢুকেছে বলে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তবে পণ্য খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করা হয়নি।
অথচ বাস্তবে বন্দর কিংবা ডিপোতেও নেই এসব কন্টেনার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টিকে উদ্বেগজনক বললেও কন্টেনারগুলো যে বন্দরে নেই সরাসরি তা স্বীকার করছে না। শুল্ক ছাড়াই একটি শক্তিশালী সিন্ডিকেট এসব কন্টেনার বের করে নিয়ে গেছে। সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবে এ ব্যাপারে চারটি তদন্ত কমিটি কাজ করছে বলে জানালেও শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কোনো কথা বলতে নারাজ। টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, শুল্ক দুর্নীতিতে গড়ে ওঠা সিন্ডিকেট অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একদিক থেকে ব্যবসায়ী এবং তাদের এজেন্ট, সিএনএফ এজেন্টের কথা যেটা বলা হয় সরাসরিভাবে, এর পাশাপাশি শুল্ক কর্মকর্তাদের একাংশ এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের একাংশ, এই যে ত্রিপক্ষীয় একটা আতাত সৃষ্টি হয়, এর মাধ্যমে কিন্তু এই অনিয়মগুলো হয় এবং শুল্ক ফাঁকির ব্যবস্থাটা মোটামুটিভাবে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করা হয়। মদ ও সিগারেটের শুল্ক 350 ভাগ। এ ধরনের উচ্চ শুল্কের কিছু কন্টেইনার চিহ্নিত করে এসব খালাস না করার জন্য বন্দর ও কাস্টমস হাউসকে চিঠি দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু সংঘবদ্ধ চক্রটি সেই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে যাবার আগেই সন্দেহজনক কন্টেইনারের পণ্য খালাস করে নেয় জাল জালিয়াতির মাধ্যমে, আর এতে সরকার বঞ্চিত হয় বিপুল অঙ্কের রাজস্ব আদায় থেকে। যেই রাজস্ব জনগণের কাছ থেকে বিভিন্নভাবে পরোক্ষ করের মাধ্যমে আদায় করা হচ্ছে, তার চেয়ে বহু গুণে রাজস্ব কিন্তু ফাঁকি দিচ্ছেন এই ধরনের ব্যবসায়ীর সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত যারা তাদের তারা, এবং এর ফলে লাভবান হচ্ছে কিন্তু এক শ্রেণীর সিন্ডিকেটের যে অংশীদার ভাগিদার তারা। জাল জালিয়াতির মাধ্যমে কন্টেইনার পাচারের ঘটনায় রাজধানীর রমনা থানায় এরই মধ্যে নিয়মিত মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কন্টেইনার পাচারের দ্বিতীয় পর্বে থাকছে সিন্ডিকেট চক্রের বিস্তারিত, দেখবেন আগামীকাল ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নুসরাত হত্যার ঘটনায় অবৈধ অর্থ লেনদেন হয়েছিল কিনা তদন্ত করছে সিআইডি। এছাড়াও নুসরাত হত্যার তদন্তে আজ আবারও কাজ শুরু করবে পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের তদন্ত দল। বিকেলে নুসরাতের বাড়িতে যাবেন তারা। সোনাগাছি থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, তৃতীয় দিনে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। এছাড়াও সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়ও যাবেন তারা। বুধবার থেকে ফেনীতে ডিআইজি রুহুল আমিনের নেতৃত্বে নুসরাত হত্যা মামলায় পুলিশের গাফিলতি নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের এই তদন্ত দলে 2 পুলিশ সুপার, 1 অতিরিক্ত পুলিশ সুপার ও 1 পরিদর্শক রয়েছেন। গত 2 দিনেও তদন্ত কমিটি ঘটনাস্থল সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, নিহত নুসরাতের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানায় তদন্ত কমিটি। গাজীপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় এখনও জানা না গেলেও সে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি র্যাবের। রাত 2:30টার দিকে সিটি কর্পোরেশনের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায় সালনায় অস্ত্র বেচা কেনা খবরে অভিযানে যায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে অস্ত্র ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হলে মারা যায় সে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন। এদিকে বগুড়া সদরের ধুন্দাইল সেতু এলাকায় 2 দল সন্ত্রাসীর গোলাগুলিতে হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। গতরাত 1:30টার দিকে গোলাগুলির খবরে সেখানে অভিযানে গেলে গুলিবিদ্ধ অবস্থায় স্বর্গের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ সিয়াউর মেডিকেলে নেওয়া হলে মারা যায় সে। এ বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন ফাইবার কেবল সংযোগের আওতায় আসবে। এতে ইন্টারনেটের গতি বাড়বে বলে জানালেন টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পাশাপাশি অবকাঠামো উন্নয়নেরও আশ্বাস মন্ত্রী। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের 2018 সালের হিসেবে অনেক দেশে মোবাইল ফোনে ইন্টারনেটের গড় গতি 16 Mbps-এর উপরে। তবে বাংলাদেশে এই গতি 7 থেকে 10 Mbps-এর মধ্যে। গত বছর এই মাত্রা ঠিক করে দিয়েছে BTRC। 3G হচ্ছে 5G, আবার 4G হচ্ছে বিশেষ জায়গা বুঝে অনেক সময় কানেক্ট হয় আবার হয় না। আমাদের হলের 5 তলায় উঠি তখন হচ্ছে 4G কভারেজটা পাই, কিন্তু যখন আমরা নিচতলায় নেমে যাই তখন আর আসে না সেটা। যখন আমরা ক্লাসরুমে যাই, ক্লাসরুমে দেখা গেছে 4G কভারেজটা মাঝে মাঝে পাই না, 3G হয়ে যায়। বিদ্যুতের পিলারে ঝুলে আছে অনেকগুলো ফাইবার, এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কেবল টিভিকেও দেওয়া হচ্ছে আবার আমাদেরকেও দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আন্ডারগ্রাউন্ড কোনো ফাইবার নেই,
যার কারণে আবার আন্ডারগ্রাউন্ড ফাইবার থাকলেও কাটা পড়ছে বিভিন্ন সময়। সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো আধুনিক করা জরুরি। আমরা যে স্পিডটা চাচ্ছি সেই স্পিডে যেতে গেলে আমাদেরকে আরও বেশি স্পেকট্রাম দরকার, আরও বেশি ট্রান্সমিশনের এফিসিয়েন্সি দরকার, তাই না? এটা এত সফিস্টিকেটেড একটা ইন্ডাস্ট্রি যে এটার কিন্তু আপনি প্রতি বছরই এটার মেনটেন্যান্স করতে হয়। মন্ত্রীর আশ্বাস, এবছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী নেটওয়ার্ক, গ্রাহকরা পাবেন ইন্টারনেটের বাড়তি গতি। 2019 শেষ নাগাদ আসলে বাংলাদেশে কোনো ইউনিয়ন রাখবো না যে ইউনিয়ন পর্যন্ত কেবল কানেক্টিভিটি থাকবে না। আমি যতক্ষণ পর্যন্ত ফাইবার অপটিক্স কানেক্টেড না থাকবো ততক্ষণ পর্যন্ত আসলে দ্রুতগতির ইন্টারনেট বিশেষ করে ওয়্যারলেসে দেওয়াটা আসলেই কঠিন একটা চ্যালেঞ্জ। তার মতে দেশে ইন্টারনেটের প্রসার ঘটেছে মোবাইল ফোনের মাধ্যমে এবং বর্তমানে এই হার 88%, তবে মোবাইলে ডেটা ব্যবহার ও গতি বেড়েছে অনেক দেরিতে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণীর পরীক্ষার প্রশ্নে পর্ন তারকার নাম থাকার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে রাজধানীর তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। যিনি প্রশ্ন করেছেন, কোনো একটি স্কুলের কোনো একজন শিক্ষক প্রশ্নটি করেছেন, তো সেটি এই ধরনের প্রশ্ন কেন হবে, নামের ব্যাপারে বহু নির্বাচনী প্রশ্নে অনেক রকমের নাম আসতে পারে, কিন্তু যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, সে বিষয়টি আমরা খতিয়ে দেখব। এপ্রিল জুড়ে থাকছে ভ্যাপসা গরম। রাজধানী সহ উত্তরের বেশ কিছু জেলায় তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর, পাশাপাশি আছে কালবৈশাখীর শঙ্কাও। তবে এবছর হাওড়ে হঠাৎ বন্যার আশঙ্কা করছে না আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বৈরী আচরণ না করলেও এবার ঝড় বৃষ্টির শুরু খানিকটা আগেই। ফেব্রুয়ারি মার্চেও হানা দিয়েছে কালবৈশাখী। তবে বৈশাখের শুরুর দিন থেকে তীব্র গরমে বিপর্যস্ত নগরবাসী। আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই ঢাকা, রাজশাহী, যশোর সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় বাড়বে তাপমাত্রা, কোথাও কোথাও উঠবে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। থাকছে কালবৈশাখীর আশঙ্কাও। 30 এপ্রিল পর্যন্ত তাপমাত্রাটা বৃদ্ধি অব্যাহত থাকবে, আর যখন যে অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে সেখানে সাময়িকভাবে তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে এই তাপমাত্রা বৃদ্ধিটা অব্যাহত থাকবে, কোনো কোনো অঞ্চলে 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে এবারের এপ্রিল মেতে হাওড়ে থাকছে না হঠাৎ বন্যার শঙ্কা। ঝড় বৃষ্টিতেও নদ নদীর পানি থাকবে বিপদসীমার নিচেই। নদ নদীর পানি বৃদ্ধি পেলেও এটি বিপদসীমার নিচে থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও ক্ষীণ। সেই ক্ষেত্রে আগামী 30 এপ্রিল পর্যন্ত হাওড় অঞ্চলে আমাদের আকস্মিক বন্যার সম্ভাবনা নাই, সেদিক থেকে আমরা আশঙ্কা মুক্ত আছি। আবহাওয়া অধিদপ্তরের গবেষণা বলছে দেশের গড় তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস, আর এর প্রভাব পড়েছে 6 ঋতুর ওপর, যা বদলে দিচ্ছে আবহাওয়ার গতি প্রকৃতি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ঘুম কেড়ে নিয়েছে পদ্মাপাড়ের মানুষের। এরই মধ্যে তীব্র ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরার বিস্তীর্ণ এলাকায়। ধসে পড়েছে গত বছর জরুরি ভিত্তিতে নির্মিত তীর রক্ষা বাঁধের বেশ কিছু অংশ। এদিকে এই বছরও তীব্র ভাঙনের পূর্বাভাস দিয়েছে সরকারের প্রকৃতি ও জলবায়ু বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস। গত বছর পদ্মায় বিলীন হয়েছে নড়িয়ার চরজুজিরা গ্রামের ষাটোর্ধ্ব সাহেরা বেগমের বসতভিটা। সেই ধাক্কা সামলে কোনো মতে আশ্রয় নিয়েছেন কেদারপুর গ্রামের এনাম লস্করের বাগানে। সাহেরার মতো আরও 17টি পরিবারের বাস এখন এই বাগানে। তবে পদ্মায় নতুন করে ভাঙন দেখা দেয় আবারও সব হারানোর শঙ্কায় এসব মানুষ। কত মাসের গরম গেছে গা, হাততারিনি তখন সেই বয়টা ওই তখন রইসাল্লাহ, তখন আবার বৈজ্ঞানিকরা কয় কোন সময় আবার ভাঙে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মায় পানি বেড়েছে অন্তত 42 সেন্টিমিটার। ঝড়ের প্রভাবে নদীতে ঢেউয়ের তীব্রতাও বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে নড়িয়া ও জাজিরার পদ্মা তীরবর্তী কেদারপুর, দাসপাড়া, শফিকাজির মোড়, কাজিয়াচর, বিলাসপুর এলাকায়। নদী ভাঙন রোধে গত বছর জরুরি ভিত্তিতে নির্মিত অস্থায়ী প্রতিরক্ষা বাঁধের অন্তত 100 মিটার অংশ এরই মধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। সরিয়ে নেওয়া হচ্ছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে থাকা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2টি ভবন। সিইজিআইএস এর পূর্বাভাসে তীব্র ভাঙনের শঙ্কায় থাকা এলাকার মধ্যে নড়িয়া ও জাজিরার নাম থাকায় আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ।
বর্ষা নাই তো মনে করেন যে ভাঙতেছে বা বস্তা যে হালাইতেছে বস্তা মনে করেন নিচের দিকে যাইতেছে গা পরের জায়গায় থাকি যারা দিছে আশ্রয়েতে তবে সিইজিআইএস এর প্রতিবেদনের উপর ভিত্তি করে ভাঙন রোধে চলমান কাজের পরিধি বাড়ানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। আমাদের টার্গেট লেন্থ সেই হিসাবে বাড়াইতেছি, 4 কিলোমিটার থেকে এখন ফুল লেন্থ 8.9 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা কাজ করব। আর তারা এটাও বলছে যে কাজ করলে আবার এটা ভাঙনটা আর হবে না, তা আমরা কাজ করতেছি, আমরা ফুল লেন্থে কাজ করে ফেলবো, তো সেই জন্য আতঙ্কিত হওয়ার কোনো সমস্যা দেখি না। পানি উন্নয়ন বোর্ড বলছে নড়িয়া ও জাজিরায় পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় গত 4 মাসে নড়িয়ায় ডাম্পিং করা হয়েছে বালুভর্তি 17 লাখ জিও ব্যাগ। এছাড়া মাঝনদী থেকে অন্তত 3 কোটি 33 লক্ষ ঘনমিটার বালু অপসারণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষবরণের উৎসবে পানি খেলায় মেতেছেন রাখাইনরা। তাদের বিশ্বাস এর মধ্যে দিয়ে মুছে যাবে অমঙ্গল, হিংসা বিদ্বেষ বিদায় নিয়ে মানুষের মাঝে আসবে শান্তি আর সুখের বার্তা। পানি খেলার পাশাপাশি নাচ গানে উৎসবমুখর রাখাইন জনপদ। রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ সাংবেং পুয়ে বা পানি খেলা। কক্সবাজারের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে তাদের এই উৎসব। পছন্দের মানুষের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি ভুলে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে উৎসবে সামিল তারুণ্য। পাশাপাশি নানা আনুষ্ঠানিকতা চলে পাড়ায় পাড়ায়। আমাদের বিহারে গিয়ে আমাদের যে রাখাইন ট্র্যাডিশনাল যে পিঠা আছে সেটি আমরা নিয়ে যাই এবং দান করি। ওয়াটার ফেস্টিভ্যাল হচ্ছে এমন একটা উৎসব যেটা আমরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পবিত্রতাভাবে উৎসবটাকে স্বাগত জানাই। উৎসবকে নিজস্ব কৃষ্টি লালনের উপলক্ষ হিসেবে দেখেন রাখাইনরা। সবার অংশগ্রহণে বাড়ে তাদের আনন্দ। অপূর্ণতা গ্লানি ব্যর্থতা আছে সব কিছুকে আমাদের মাঙ্গলিক মৈত্রী পানির মাধ্যমে ধুয়ে মুছে নতুনভাবে নতুন বর্ষকে বরণ করে নিয়ে যাতে আমরা পরবর্তী বছরে পরিপূর্ণতা এবং আনন্দ খুশির মাধ্যমে জীবনটা কাটাতে পারি। আমাদের এই যে বাচ্চাদের থেকে শুরু করে আমাদের তরুণ তরুণীরা যুবক যুবতীরা এমনকি বুড়া বয়সের মানে লোকেরাও এইটাকে খুব আনন্দের সাথে নতুন বছরকে ওরা সবাই এই যে পবিত্র পানির মধ্য দিয়ে এটা বরণ করে নিতে যাচ্ছে। রাখাইন সম্প্রদায়ের 3 দিনের এই পানি খেলা উৎসব শেষ হবে আজ রাতে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।